होटल থেকে আমরা বেরোলাম এখন গ্লিনারিজ আমাদের খুবই প্রিয় জায়গা এটা এখানে লাঞ্চের জন্য এলাম খুব ফেমাস দার্জিলিং কে সবাই জানো যারা এসেছো টায়ার্ড লাগছে আমাদের मेले दिके फर्स्ट मेल विजिट टूरे नेक्स्ट टाइम आबार हबे अवश्य ठंडा खूब बेशी बा खूब कम बोलबो ना मॉडरेट आछे सुदिंग भीर मजा करे बला जाए सुदिंग बेशीओ ना कमो ना एखन बाजे प्राय 3টা 3:30 হবে না না পোনে 2টো বাজে পোনে 2টো ওকে ভিড় কিন্তু আছে যথেষ্ট বিকেলে নিশ্চয়ই দাঁড়াবার জায়গা থাকবে না সেটা অনুমান করা যাচ্ছে তো আমাদের এখানে কিছু টুকটাক জিনিস নেওয়া ছিল বলে এলাম একবার আর মেলা একবার না এলে ভালো লাগে না এখানে তো প্রোগ্রাম হতেই থাকে নিশ্চয়ই কিছু একটা প্রোগ্রাম হচ্ছে বা হবে কি দার্জিলিং যাদের প্রিয় তারা মিস করছো তো নিশ্চয় প্রোগ্রাম হয়ে গেছে এগুলো সরাচ্ছি দেখো মেল মেলে অসম্ভব ভিড় যেটা এক্সপেক্ট করেছিলাম আর আমূল পরিবর্তন আগেবারেও দেখেছি অনেক রকম ফুড স্টল যেটা আগে ছিল না তার জন্য ভিড়টা বেশি এই যে দেখতেই পাচ্ছো ঠিক নেই খুব ক্রাউডেড এখন তো জাস্ট উঠছি গিয়ে নিশ্চয়ই দেখবো অনেকটা আরো ভিড় ওয়েদার খুব সুদিক খুব বেশি ঠান্ডাও না গরমও না টেম্পারেচার খুব ভালো দেখো ভিড়টা দূর থেকে দেখাচ্ছে পেছন দিকে আমরা এলাম অনেক পুরনো স্মৃতি নিজে নিজের সবার নিশ্চয়ই এখানে জায়গার সাথে জড়িয়ে আছে খুব ভালো লাগছে এসে একটু জাস্ট সুন্দর সুন্দর হয়ে আসছে আর একটু আগে ভালো হতো কি সুন্দর এগুলো কিউট একটু সন্ধ্যা হয়ে আসছে তাও দেখা যাচ্ছে বসে হ্যাঁ হ্যাঁ আসি কত এখানে বসে আড্ডা মেরেছি আমরা কত অনেক স্মৃতি আছে সত্যি অনেক স্মৃতি এই যে ছবি তুলতে যাচ্ছেন এটা বন্ধ থাকে বিজয় ওটা বন্ধ থাকে তো গেট কপ লাগিয়া স্কুলে না এখানে এখানে হ্যাঁ নিচে গেটটা ছিল না নিচে গেটটা ছিল আগে নেই নেই উপর মে থা আবি চাও যে লকডাউন কা মোটামুটি 50টা ছবি তোলার পর এখনো দাঁড়িয়ে আছে সেলফি আর ফটো করে যাচ্ছে এরা দেখো অবস্থা প্রিয় রোস্টেড দার্জিলিং টি এটা আমি আগের বারেও দেখিয়েছিলাম যে এটা খুবই ভালো লেগেছিল আমার এটা টানে আমি আবার এখানে এসেছি এবং রোজ এখানে যতদিন আছি নিশ্চয়ই এখানে এসে চাটা খাবো আমার খুব ভালো লেগেছিল টিটোরিয়ারে রোস্টেড দার্জিলিং টি আমি আগের বারেও খেয়েছিলাম বললাম তোমাদের ভিডিওতে বলেছিলাম খুব ভালো লেগেছে